এখানে আমি দেখলাম এই যে আসার সময় ওলা বৃষ্টিতে শিলা বৃষ্টিতে ফসলটা নষ্ট হয়ে গেছে। এটা আজকে আমি মোটর বাইকে আমাদের কর্মীদের সাথে আমি আসছি এবং আজকে বংশীধরপুর বাসিন্দাদের সাথে ইলেকশন প্রচারে একটা ছোট সভা ছিল, এখানে আসছি এবং তাদেরকে বললাম যে আমরা উন্নয়ন করছি, আমরা দিদি আপনাদের সাথে আসেন, দিদির হাত আরও মজবুত করেন, আপনাদের যে সুখ সুবিধা আমাদের দিদি আমাদের সাথেই আসে, সুখ সুবিধায় সবসময় উনি আমাদেরকে নানান প্রকল্প উনি আমাদেরকে দিচ্ছেন, তো এটাকে বজায় রাখার জন্য আমাদেরকে দিদির হাতটা সুস্থ করতে হবে এটি। আর বাংলা ভাগের সম্পর্কে যেটা বলেন কি? হ্যাঁ, বাংলা ভাগের, হ্যাঁ আমরা তো বাঙালিরা বা সমতলে আমরা যারা আছি আমরা বাংলা ভাগের বিরুদ্ধে। তো আজকে বিজেপি দল থেকে যে প্রার্থীটা হয়েছে জোন বার্লা, ও তো বিচ্ছিন্নতাবাদী বলা যাবে, এক সময় আদিবাসীদের হয়ে বিমল গুরুংয়ের সাথে ইয়ে করলো, ফাইট করলো, তারপরে টাকা পয়সা লোভে ওই আবার বিমল গুরুংয়ের সাথে মিলে আবার গোর্খাল্যান্ডের দাবির মধ্যে চলে গেছে। তা এইরকম যে আদিবাসী সমাজকে ধোঁকা দিছে, আদিবাসী সমাজের সাথে গাদ্দারি করছে, সেটাই আমরা বলছি এবং সাবধান করে দিচ্ছি যে আমরা বাংলা ভাগের চক্করে আমরা নাই, আমরা সন্তানের সিধা সাদা মানুষ, আমরা একসাথে বিভিন্ন জাতি বিভিন্ন ধর্মের লোক আমরা একসাথে আছি, এই অনেকের মধ্যে যে একতা আছে এটাকে বজায় রাখার। বাগানের উন্নয়নের স্বার্থে দিকে দিকে জোড়া ফুল চিহ্নে সেই যে চেনা মায়ের স্নেহ, যত্ন চেনা চেনা, ভালোবাসার চেনা শব্দে বিশ্বাস চেনা চেনা, খাটি সেই চেনা স্বাদ, খুশি চেনা চেনা, প্রতি স্বাদে পুষ্টির ছোঁয়া, নাম দিয়ে যায় চেনা, নতুন রূপে ভাগীরথী, আজও গুণ দিয়ে যায় চেনা। কংক্রিটের এই জঙ্গলে ফিরে আসুক সবুজ ঝড়, বন্ধ করে প্লাস্টিক, পরিবেশ হোক পরিষ্কার, গুটখা বা সিগারেট নিষিদ্ধ, মারণ সেন্সেশন, রূপশ্রীতেও পাশে আছে আসানসোল মিউনিসিপাল কর্পোরেশন। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।